খোয়া যাওয়া সোনার গয়না নিয়ে মীমাংসা করতে গিয়ে ছোট ছেলের হাতে খুন হলেন বাবা বলে অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ে পড়ে বীরভূমের মাল্লারপুর থানার হাজিপুর গ্রামে। পারিবারিক সূত্রে জানা যায়, নিহত 50 বছরের সাবির আলী শান্তিনিকেতনের বিশ্বভারতীর সিকিউরিটি গার্ড ছিলেন। আমি যেই মাস বাজার জন্য চলে যাই, তারপর বাবাকে চাকু মেরে চলে যাই। আপনাকেও চাকু মেরেছিল? আমাকেও চাকু মেরেছে বতবে। আচ্ছা, ওই আপনার ভাইয়ের কি নাম? আমার ভাইয়ের নাম শাহউদ্দিন। ভাই কি করে? ভাই বাড়িতেই থাকে। আপনি কি কোম্পানিতে কাজ করেন? আমি কলকাতায় একটা কোম্পানি কাজ করি। আপনিও কি কালকে বাড়ি এসেছিলেন? আমি অনেক পুজোর মধ্যে বাড়িতে এসেছিলাম। ভাইয়ের কি সংসারপাতি হয়েছে? আপনারও হয়েছে? তার তিন পুত্র, বড় ছেলে গুজরাট থাকেন, অন্য দুই পুত্র এখানে থাকেন। কিছুদিন আগে মেজো ছেলের একটি সোনার ব্রেসলেট হারিয়ে যায়। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে অশান্তি চলছিল। শুক্রবার সাবির আলী বাড়ি ফিরে দুই ছেলেকে নিয়ে মীমাংসা করার জন্য বসেন। মীমাংসা চলাকালীন ছোট ছেলে শাহউদ্দিন আলী দাদা আবু তালিম আলীকে ধারালো অস্ত্র দিয়ে হাতে আঘাত করে বলে অভিযোগ। বাবা বাঁধা দিতে গেলে ছোট ছেলে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে বুকে আঘাত করে বলে অভিযোগ। তাকে গুরুতর অবস্থায় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। কাল ওদের দুই ভাইয়ের মধ্যে একটা বিপদ ছিল একটা জিনিসের জন্য। তারপরে ওর বাবাকে ডাকি, ওর বাবা কর্মসূত্রে বোলপুরে কাজ করতো ইউনিভার্সিটির আন্ডারে। এসে এবার ওই ফাইসালের জন্য কালকে ডেকেছিল। ডেকে আমরা সব মেলাতে ব্যস্ত ছিলাম। ইতিমধ্যে ওরা ঝগড়া বিবাদ শুরু করে। ছোট ভাই প্রথমে মধ্যম ভাইয়ের হাতে চোট মারে, দ্বিতীয়ত আবার ইয়ে ওর বাবাকে আবার ধারালো অস্ত্র দিয়ে বুকে আঘাত করে ওইখানে ওর বাবা স্পট দেয়। কি নিয়ে ঝামেলা দুই ভাই? ঝামেলা ওই যে একটা সোনার ব্রেসলেট নিয়ে আলমারিতে ছিল, সেইটা হারিয়ে মানে চুরি গেছে। এখন দুই ভাইয়ের মধ্যে কেউ একজন নিয়েছে। সোনার ব্রেসলেটটা কার? সোনার ব্রেসলেটটা মধ্যম জনের, ওই আবু তালেবের। মীমাংসার ওই ঝামেলা বাঁধে ওই দুই ভাই। নি ছোট ভাই প্রথমে আগে ওই মধ্যমকে একটা চোট মারা হাতে ধারালো অস্ত্র দিয়ে নিয়ে হাতটা অনেক ক্ষত, গভীর ক্ষত হয়ে যায়। ওইটাকে নিয়ে ওর মা পাশের রুমে ঢুকেছিল। আর ইতিমধ্যে ওই ওর ছোট ছেলে আবার ওর বাবার সঙ্গে বাগবিতণ্ড হওয়ার পর ওর বুকে ছুরি মেরে দেয়। বাবা আপনার কে হয়? বাবা আমার ভাই হয়, ছোট ভাই। দিয়ে কি আপনারা হসপিটাল নিয়ে গেছেন? হসপিটাল এইখানে স্পট ডেথ, থানায় খবর এফআইআর করা হয়েছে। সব সিআই বড়বাবু সব এসে আপনার ওদিকে পোস্টমর্টামের জন্য সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেছে। এখন পোস্টমর্টাম হয়ে ফেরে নি। ছোটো ভাই যে যিনি মেরেছে ছোটো ভাই, সে কি আসে না পালিয়ে যায়? যে ছোটো ভাই মেরেছে ও পালিয়ে যায় সঙ্গে সঙ্গে মেরে। আমরা তো কেউ ছিলাম না, তাহলে তো আর মারামারি হতো না। ভাইয়ের রিলেশ ছিল? পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বীরভূম থেকে ভিক্টর শেখের রিপোর্ট, আনন্দ বার্তা।